গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সঙ্গীতা। আমি তোমাদের সঙ্গীতা। আজকে কোথায় চলে এসেছি একবার বলে দিই। বর্ধমানে এসেছিলাম। বর্ধমানে এসে একদম আনএক্সপেক্টেডভাবে বহু বছর আগে যখন আমি এখানে কলেজে পড়তাম, তখন কৃষ্ণসায়র উৎসব বা ফুলমেলা খুব ফেমাস ছিল। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু এই মেলার একটা আলাদা আকর্ষণ রয়েছে। কী আকর্ষণ সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে, আমি এখন বলছি না। চলো আমার সাথে ঘুরতে থাকো, আশা করি তোমাদের এই মেলাটা ভালো লাগবে। আর তার থেকেও এই মেলার মধ্যে যে বিশেষ আকর্ষণটা রয়েছে সেটা আরও বেশি ভালো লাগবে। আমার সাথে থাকো, এইভাবেই অনেক ভালোবাসা দিতে থাকো, আর শেষ অবধি দেখতে হবে, ঠিক আছে? আর বেশি কথা বলছি না, তাহলে যত আলো কমে যাবে মেলাটা তোমাদের ভালো করে দেখাতে পারবো না, তাই সময় নষ্ট না করে চলো মেলার ভেতরে আমরা আস্তে আস্তে ঢুকে যাই। আর প্রথমেই বলে দিই, মেলাটা চলবে 22 জানুয়ারি থেকে চলবে 31 জানুয়ারি পর্যন্ত 2022। আর মেলার ঢোকার টাইম হচ্ছে দুপুর 2 থেকে। এছাড়াও সন্ধ্যেবেলা প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি জানি আর হাতে মোটে একটা দিন আছে, তারা ধারে কাছে থাকো যদি চাও, এখনও অবধি এসে না থাকো তাহলে একবার দেখে নিতে পারো। আর যাদের এবারে দেখা হলো না, মিস হয়ে গেল, তারা ভিডিওটার মাধ্যমেই মেলাটা একটু উপভোগ করে নাও। আর সময় নষ্ট করছি না, তোমাদের সাথে নিয়ে একদম মেলার ভেতরে। Thank you.
হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, তাই স্পেশাল মালাই কুলফির সাথে একটু ব্রেক নিয়ে নিচ্ছি। দু রকম প্লেট হিসেবে পাওয়া যাচ্ছে, 20 আর 30, 20 টাকা 30 টাকা। আমার এই প্লেটটা 20 টাকা, এটা আমি এর আগেও টেস্ট করেছি যখন কলেজে পড়তাম, কলেজের সামনে দিয়ে বিক্রি করতে করতে যেত ওই ভ্যানের মতন গাড়িতে করে, তো খুব খুব টেস্টি। চলো খেতে খেতে আবার ঘুরি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আর হবে না।
ওয়েট করছি, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কৃষ্ণসায়র উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে নৌকা বাইচ। আমি এর আগেও দেখেছি, তোমাদেরকে সাথে নিয়ে এই প্রথমবার দেখব, খুব এক্সাইটেড দেখার জন্যে অনেকক্ষণ থেকে ওয়েট করছি। ততক্ষণে ফাঁকে টাকে যতটা মেলা তোমাদেরকে দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। মেলায় কী নেই শুরু থেকে শেষ অবধি, শুধু বিভিন্ন রকম জিনিসের পসরা সাজিয়ে বসে আছে সকলে। মালাই কুলফি থেকে শুরু করে পাঁশকুড়ার চপ, অন্যদিকে হাওয়াই মিঠাই, হট চকলেট, মোমো, বেনারসি ফায়ার পান, কোনটা ছেড়ে কোনটা খাই ভাবতে ভাবতেই পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এত কিছু খাওয়ার ক্যাপাসিটি আমার নেই, তো শুধু মালাই কুলফি একটু টেস্ট করলাম, তোমাদেরকে দেখালামও সেটা। নৌকা বাইচের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আশা করি তোমরা পিছনে শুনতে পাচ্ছ। খুব তাড়াতাড়ি শুরু হবে, বেশিক্ষণ সময় আমার হাতেও নেই, ফেরার তাড়া রয়েছে, অনেকটা রাস্তা এখান থেকে বাড়ি, তোমরা জানো অনেকেই। দেখা যাক, এছাড়াও বিভিন্ন রকম হাতের কাজের জিনিস, বিভিন্ন রকম কানের দুল, গলার হার, কফি মাগ, বিভিন্ন রকম কাঁচের স্টিলের বাসন, এছাড়া তো হরেক মাল বিভিন্ন মেলার রয়েছেই, যদিও ওগুলো ভেসে বললেও খুব বাড়ির বিভিন্ন কাজে খুব খুব বেশি পরিমাণে লাগে। তাহলে চলো আমার সাথে তোমরাও মেলাটা ঘুরতে ঘুরতে আর একটুখানি ওয়েট করে নাও নৌকো বাইচের জন্যে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সাথে নিয়ে দেখতে পাবো, যতটা ভালো করে দেখানো সম্ভব হয় দেখানোর চেষ্টা করব। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে আমি খুব একটা ভিড়ের মধ্যে ঢুকছি না, ফাঁকা ফাঁকা জায়গাতেই, যেমন আমার আশেপাশে এখন কেউ নেই, আমি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম, সেরকমভাবেই দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা জিনিস বোধ হয় আমি বলতে ভুলে গেছিলাম, মেলার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে, মানে পার হেড 20 রুপিস, খুব একটা বেশি নয়। ঠিক আছে, চলো এবারে বাকি মেলাটা ঘুরে নিই, আর ততক্ষণে আশা করছি নৌকা বাইচও শুরু হয়ে যাবে। আর ভিডিওটা শেষ অবধি যারা দেখবে তারা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর একটু বেশি করে শেয়ার করো, কারণ মেলার আর বেশি দিন বাকি নেই, মাত্র একদিন। যারা দেখতে পেলো না মেলাটা এসে, তারা যেন ভিডিওর মাধ্যমে মেলাটা একটু উপভোগ করতে পারে। আর বেশি কিছু বলছি না, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার সঙ্গে থাকো।